কি গরম আপনাদের এই ঘরটা। সরি বলছি, চিন্তা তো করতেই হবে বলুন। দেখুন, আমার মতো বৌদি থাকতে ও কেন অন্যদের দিকে তাকাবে বলুন। সর্দা, আপনার প্রতি কিন্তু আমার ভীষণ শ্রদ্ধা। আর এই যে আমার দেওর গগন, কি বলবো বলুন তো, পাড়ায় এমন কোন বৌদি নেই যাকে ও ছাড়ছে না। দেখুন, সামনে পেছনে হ্যাংলার মতো ঘুর ঘুর করছে, অসভ্য ছেলে কোথাকার। আর তার ফলে যেটা হচ্ছে, সব দাদার এসে আমার কাছে কমপ্লেন করছে। প্লিজ আপনি কিছু একটা করুন, আমার ভাল লাগছে না। লজ্জা করে না, নিজের মাতৃ সময় বৌদিকে এরকম কষ্ট দিতে। আপনি ভাববেন না, রিয়াবে আমি এমন করে তাকে গড়ে তুলে দেবো একেবারে যেমন মহাপুরুষদের মত। মানে আমি তো ভাবতেই পারছি না যে আপনি নিজে একজন স্বয়ং এরকম বৌদি হয়ে নিজের দেওরকে বৌদিবাদী ছাড়াবার জন্য মানে আমার রিহাবে নিয়ে চলে ভাবা যায় না। কি গরম আপনাদের এই ঘরটা। সরি বলছি, চিন্তা তো করতেই হবে বলুন। দেখুন, আমার মতো বৌদি থাকতে ও কেন অন্যদের দিকে তাকাবে বলুন। আপনার প্রতি কিন্তু আমার ভীষণ শ্রদ্ধা। গগনকে দেখবেন ঠিক করে কিন্তু। পুলিশ, পুলিশ কেন? কি সেটা হচ্ছে, ওকে ঠিকঠাক করে রাখবেন, আর ঠিক হবার পর যেন শুধু আমার কাছে আসে, ঠিক আছে?